হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এসএস ফ্যামিলি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এদিকে দেখো, ময়লা ফেলার গাড়ি চলে এসেছে, আর এদিকে অল্প কিছু বাসন রয়েছে, কিছু জামা কাপড় আছে ধুয়ে নেব। তো সুষম এদিকে ঘুমোচ্ছে, 9:15 মতো বাজছে। তো চলো আমি বাসনগুলো ঝটপট ধুয়ে নিই। আর সকাল সকাল তোমরা তো দেখলেই প্রচুর রোদ উঠে গেছে, গরমও আছে। তো চলো এবার সবজিগুলো বার করে নিই, কী কী সবজি আছে দেখি। আর ওদিকে সুষম তো উঠে পড়েছে, ওকে একটু খাইয়ে নেব বলে ওটস বানিয়ে নিয়েছি। দেখো সুষম, কি হলো তোমার? তুমি খাবে তো? আমার শুয়ে পড়ছো কেন? ওঠো 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 ওঠো, খাবে তো? চলো তাড়াতাড়ি খেয়ে নাও। কেন খাবে না? তুমি রান্না করছো? এদিকে তো ভাত হচ্ছে। এরপর আমি বসে গেছি, ভাত চাপিয়ে দিয়ে আনাজ কাটতে বসে গেছি। তো সুষম ওদিকে দেখো আমার পাশে বসে রয়েছে, বসে বসে ও খেলা করছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হলে। আর পুরনো বন্ধুদের বলছি প্লিজ একটা করে লাইক করে দিও, তোমরা সাপোর্ট করো প্লিজ। সুষম তুমি কী করছো? খেলা করছো? এটা তুমি করলে? ও সুন্দর হয়েছে। আচ্ছা তুমি খেলা করো, হ্যাঁ আমি রান্না করে নিই। আচ্ছা চলে যাবো। আচ্ছা তোমার চান হয়ে গেছে? কে চান করিয়ে দিল? আমি আমার জন্য একটু জল রেখেছো? আচ্ছা চলো আমি রান্না করতে যাই। হ্যাঁ, সব পেঁপেগুলো নিয়ে, বেগুনগুলো নিয়ে কি করছো? ঢালাঢালি করছো? যাও ঘরে যেয়ে খেলা করো, এখানে গরম তো, রান্না করছি আমি। ঘরে পাখা চলছে তো, যাও ঘরে খেলা করো। তুমি নেই বলে তো বন্ধ করে দিয়েছি, চলো চালিয়ে দেবো তো। দিদা আমার রান্না হয়ে গেছে, ডাল হচ্ছে, আর এদিকে কুমড়োর তরকারি হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একবারে করে নিচ্ছে। এদিকে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, আর ডিমগুলো ভাজা হবে। তো রাত্রের দিকটা একটু বেশিই গরম থাকে, ওই জন্য ভাবলাম এখনই তরকারিটা করে নিই, দুটো কড়াই হয়ে যাবে। তাই জন্য ওইদিকে কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন দিনের বড়িগুলো এদিকে রোদে দিয়ে দিই একটু। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে, গ্যাসের কাজটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এদিকে বাসন ধুতে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নেব ঝটপট, ধুয়ে সুষমকে ভাত খাওয়াতে যাব। আর রান্না বান্না করে স্নান করাটাই ভালো, কিন্তু রান্না বান্না করতে একটু দেরি হয়ে যায়, স্নান করতে করতে 1:30 বেজে যায়, সেটাও আবার একটা প্রবলেম। তো চলো এদিকে সুষমের জন্য দেখো ভাত নিয়ে চলে এসেছি, আম, ডিম ভাজা আর পুঁই শাকের তরকারি, আর ওদিকে আছে ডাল। তো চলো ওকে ঝটপট খাইয়ে দিই। নিয়ে যাও নিয়ে যাও, একাল নিয়ে যাও, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, একাল নিয়ে যাও। এদিকে দেখো বিকাল হয়ে গেছে, আর ও দেখো সিঁড়িতে উঠে ঝাঁট দিচ্ছে। আমি ঝাঁটাটা নিয়ে ঘরে গেলাম ঝাঁট দেবো বলে, ও নিয়ে চলে এলো সিঁড়ি ঝাঁট। নিয়ে খেলা করছো? চলো 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 আমি ঝাঁট দিচ্ছি। তো চলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ফাঁকটা দেখো কত সুন্দর লাগছে, আকাশটা কি মিষ্টি লাগছে না। আর রোদ্দুরও আছে, এখনও 7টা মতো বাজছে। আর এ দেখো সব একটু পরিষ্কার করে নিচ্ছি। একটা কথা কি বলো তো, ঘর যেমনই হোক তুমি একটু গুছিয়ে গাছিয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে, যত খারাপ ঘরই হোক
সেটাকেই স্বর্গ মনে হবে, তাই নয়? তো চলো, সব একটু পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি সবটা তোমাদের দেখাতে পারলাম না। আর এদিকে সুষমকে একটু শরবত বানিয়ে দিয়েছি, ও বলছে এটা শরবত নয় জল। আর এই যে সিঁড়িতে একটু চলে এসেছি, সুষমকে মুড়ি খাইয়ে নিচ্ছি। সুষম কি হলো, তুমি চাঁদ মামা দেখছো? চাঁদ মামা এখন ওঠেনি তো? তোমার নাম কি? আর এদিকে কত গরু এসেছে দেখো একসাথে, এত গরু দেশেও দেখা যায় না বোধ হয় এখন আর। তোমরাই বলো এত গরু এখন দেশে দেখা যায়? আর এদিকে দেখো, আজকে আমি একটু টাইম পেয়েছি তাই জন্য রূপচর্চা করতে চলে এসেছি। হালকা করে একটু ফেস প্যাক লাগিয়ে নেবো মুখটায়, যা গরমের চোট, এত গরমে একটু স্কিন কেয়ার না করলে হয় বলো? তো চলো এবার সন্ধে দেবো। এদিকে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদিকে আমার ছাত্র চলে এসেছে বই পড়তে। চলো 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 তো কালকে নিউ ভিডিও আসছে, তোমরা অবশ্যই দেখে নিও, মিস করো না কেউ। রাত তো অনেক হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ওদিকে পাখাটা বন্ধ করে দিয়েছি, না হলে ভয়েসটা তো শোনাই যাবে না পাখার আওয়াজে, তো গরমও লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, আজকের মতো গুড নাইট। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই দেখো কিন্তু।